45 মিনিটের হাইলাইট জার্সি নাম্বার 11 তিনি বল নিয়ে জর্জ চেষ্টা পিংকং জাচুরং আক্রমণে বাহরাইন দল দূর থেকে শট কিন্তু সতীর্থ খেলোয়াড় সেই বলে নাগাল করতে পারেনি স্লাইডিং হয়েছিল মারহুন জার্সি নাম্বার 12 সেখান থেকে জার্সি নাম্বার 10 হাজা মোবারক কি করলেন তিনি সুযোগ পেয়েছিলেন গোল করার অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় যদি নিয়ার পোস্টে না মেরে ফার পোস্টে মারলে হতো স্লাইডিং করেছেন ওখানে আহমেদ খয়লান পুনরায় যখন পিমকন জাটুরং এগিয়ে যাচ্ছিলেন সেখানে স্লাইডিং করলেন আহমেদ খয়লান ফ্রি কিক এবং গোল মাথা ছুঁয়ে দিলেন সিরি না ওয়ং চাইওয়া ওয়াচ এবং 35 মিনিটে গোল করে দলের দলকে এগিয়ে নিয়ে গেলেন থাইল্যান্ড দলের মধ্যমাঠের খেলোয়াড় যিনি থাইল্যান্ডের হয়ে প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করেছিলেন ফ্রি কিক অসাধারণ ফ্রি কিক দলীয় অধিনায়কের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ওই মাহবুব ইয়াহিয়া যিনি বাহরাইন দলের গোলরক্ষক তিনি ঠেকিয়ে দিলেন সেভ করলেন সুবর্ণ সুযোগ কিন্তু মারহুন জার্সি নাম্বার 7 অমার্জিনীয় মিস করলেন গোলটি করলে অন্তত খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসতে পারতেন সুন্দরভাবে ওভার দ্য হেড বিহাইন্ড দ্য ডিফেন্ডার খেলেছিলেন সতীর্থ খেলোয়াড় সেই বল পেয়ে কাজের কাজ গোল করতে পারলেন না বল প্রথম 45 মিনিটে থাইল্যান্ড দল 56% বল প্রতিশোধে রেখেছে প্রতিপক্ষ বাহরাইন মাত্র 44% শট নিয়েছিলেন থাইল্যান্ড 6টি এবং বাহরাইন 4টি তবে গোল পোস্টে গোলকে গোলরক্ষকে পরীক্ষা করেছেন থাইল্যান্ড 4 বার বাহরাইন 1 বার 2 বার অফসাইড হয়েছে বাহরাইন দল থাইল্যান্ড 3 বার এবং কর্নার কিক পেয়েছে থাইল্যান্ড 5 বার এবং বাহরাইন 3 বার ফাউল থাইল্যান্ড করেছে 8টি থাইল্যান্ড করেছে 3টি এবং বাহরাইন 8টি একটি হলুদ কার্ড বাহরাইনের খেলোয়াড়দের বিরুদ্ধে